বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও খুবই হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা ডায়েট করছেন এবং যারা ডায়াবেটিক্স রুগী আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা পারফেক্ট রেসিপি সকালবেলায় রুটির সঙ্গে খাওয়ার জন্য খুবই মজার এবং খুবই হেলদি একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন প্রেস করে রাখবেন প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর এখানে আমি সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি ফুলকপি বাঁধাকপি গাজর এবং সিম আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি এখানে নিয়ে নিতে পারেন আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এরকম দিতে হবে যে সবজিটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু সবজিটা আস্ত থাকবে পানির পরিমাণটা আপনারা বেশি দিয়ে দিলে সবজিটা একদমই ভত্তা হয়ে যাবে সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না এখন আমি চুলার জালটা অন করে দিয়ে এটাকে জাল করে নিব আর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি আমি এখানে তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি তবে ঝালটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন তারপর সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে আমি একটু মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এটাকে আমি জাল করে সবজিটাকে সিদ্ধ করে নিব তাহলে ফিরে আসতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পরে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু সবজিগুলো একদমই আস্ত আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই সবজিগুলোকে আমি একটা বলে তুলে নিব আর এখানে আমি আর একটা প্যান নিয়ে নিলাম তাতে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি তিন চার কোয়ার রসুন আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি তারপর এগুলাকে আমি একটু হালকা করে ভেজে নিব। যখন কালারটা এরকম বাদামি হয়ে যাবে সেই আমি এখানে সবজিগুলা দিয়ে দিব নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিব আমি কিন্তু এখানে কোনো ধরনের সবজি কোনো ধরনের মশলা ইউজ করিনি আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি নাড়াচাড়া করে একটু হালকা ভেজে সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে সেই আমি এখানে দিয়ে দিব ধনেপাতা ধনে পাতার পরিমাণটা আমি এখানে বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিবেন তারপর সবকিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিব এক মিনিটের মতো এটাকে ভেজে নিব আমার সবজিটা তৈরি হয়ে গিয়েছে এখন এই সবজিটাকে আমি নামিয়ে নেব আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এটি সকালবেলায় রুটির সঙ্গে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ বেজ